ঢাকায় সিনেমার নাম্বার ওয়ান নায়ক সাকিব খান আর শাকিব খানের নাম্বার ওয়ান বন্ধু প্রযোজক ইকবাল সাহেব আর ইকবাল সাহেব আর সাকিব খান মিলে বানিয়েছিলেন দুই হাজার বিশ সনের সুপার ডুপার ব্লকবাস্টার হিট ছবি পাসওয়ার্ড কিন্তু ভালো নেই ইকবাল সাহেব কেন ভালো নেই সেই গল্পটা জানব ছোট্ট করে সম্প্রতি প্রযোজক জেনিফার ফেরদোসের সাবেক স্বামী প্রযোজক ইকবালের নামে থানায় জিডি করেন পরদিন পাল্টা জিডি করেন ইকবাল ইকবাল জিডিতে ইমন শাহার সঙ্গে জেনিফারের প্রেমের কথা উল্লেখ করেন এখানে ঘটনা শেষ নয় ইকবাল অভিযোগ করেন এরপর থেকেই বিভিন্ন মাধ্যমে ইমন সাহা ও জেনিফার তাকে হুমকি দিচ্ছেন বন্ধু ইকবালকে হুমকির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সাকিব খান এ বিষয়ে প্রযোজক ইকবাল বলেন ইমন সাহা ও জেনিফার চক্র বিভিন্ন লোকের মাধ্যমে আমাকে হুমকি দিচ্ছেন এই ঘটনায় সাকিব খান ক্ষোভ প্রকাশ করে বলেন শুনলাম প্রযোজক ইকবাল বন্ধুকে সঙ্গীত পরিচালক ইমন শাহ হুমকি দিয়েছেন তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ডের দোহাই দিচ্ছেন ন্যাশনাল অ্যাওয়ার্ড তো আমরাও পেয়েছি কই আমরা তো অ্যাওয়ার্ডের দোহাই দিয়ে কাউকে হুমকি দেই না ভালো কাজে স্বীকৃতিস্বরূপ পুরস্কার দেওয়া হয় এর মানে এই নয় যে এই পুরস্কারের নাম ভাঙিয়ে কাউকে থ্রেট করা যায় ন্যাশনাল অ্যাওয়ার্ডের নাম ভাঙিয়ে মানুষকে ভয় দেখানো খুব লজ্জা উল্লেখ করে সাকিব খান আরও বলেন আমি এর তীব্র নিন্দা জানাই পাশাপাশি বলবো কারো ব্যক্তিগত অপরাধ ন্যাশনাল অ্যাওয়ার্ডের দিয়ে ঢাকা যায় না সঙ্গীত পরিচালক ইমন সাহা দীর্ঘদিন মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সেখান থেকে সিনেমার গান তৈরি করছেন আশীর্বাদ সিনেমার সঙ্গীত পরিচালক তিনি সেই সূত্র ধরেই সিনেমাটি প্রযোজক জেনিফার ফেরদোসের সঙ্গে তার পরিচয় এ প্রসঙ্গে সম্প্রতি ইমন শাহ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তার অবস্থান পরিষ্কার করেছেন তিনি জেনিফারের সঙ্গে সম্পর্ককে পেশাগত উল্লেখ